সালামু আলাইকুম হ্যালো পিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আজকের এই ভিডিওতে আমরা শিখবো ইপিএস টপিক টেক্সট বের তিরিশ নম্বর অধ্যায়টি অর্থাৎ তিরিশ নম্বর অধ্যায় কী কী রয়েছে এইগুলো আসলে আজকের এই ভিডিওতে শেখার চেষ্টা করব। তো কথা না বাড়ে চলুন আমাদের মূল আলোচনা শুরু করা যায় আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে সামশিপ তার মানে সাম মানে তিন শিপ মানে দশ অর্থাৎ সামশিপ মানে তিরিশ আর গোয়া মানে লেসন তার মানে সামশিপ গোয়া তিরিশ নাম্বার লেসন বা তিরিশ নাম্বার অধ্যায় এখানে একটি টাইটেল দেখতে পাচ্ছি লেখা রয়েছে খগি এস থেকুয়ো রুল ভেউলস ইসায় তার মানে খগি মানে কি সেটা খগি এসো সেখান থেকে থেকুয়ন্দো মানে কি তাইকুয়ান্দ বা ভেউদা মানে কি শেখা আর এই যে উলসু ইস এটা একটা গ্রামার অর্থাৎ করতে পারবো কিনা জিজ্ঞেস করছে তার মানে ভেউলসু ইসা শিখতে পারবো সেখান থেকে থিকুয় শিখতে পারবো আশা করছি আপনারা টাইটেলটা বুঝতে পেরেছেন এরপর আমরা দেখতে পাচ্ছি লেখা হচ্ছে হাকসুপ আনে পাঠ পরিচিতি এখানে লেখা রয়েছে যে পাঠের উদ্দেশ্য অর্থাৎ এখানে কি উদ্দেশ্যে আসলে করা ব্যবহার সম্পর্কে অনুসন্ধান করা অর্থাৎ ব্যবহার সম্পর্কে আমরা অনুসন্ধান করতে পারবো এবং প্রশিক্ষণের আবেদন করা সম্পর্কে এখানেও যথারীতি ব্যাকরণ রয়েছে দুটো ব্যাকরণ লেখা রয়েছে বা অপ্তা আরেকটা একটা হলো রিওমিয়ন আমি অলরেডি এই মানে গ্রামারের দুটো ভিডিও আপলোড করে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন এরপর রয়েছে যে শব্দকোষ অর্থাৎ শব্দকোষে এখানে কি কী রয়েছে প্রশিক্ষণ ও সেবা ফরেন ওয়ার্কার সাপোর্ট সেন্টারের ব্যবহার এটাও আসলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এরপরে যথারীতি সবশেষে রয়েছে তথ্য সংস্কৃতি এখানে কী কী তথ্য সংস্কৃতি রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা লেখা রয়েছে যে বিদেশি শ্রমিককে সহায়তাকারী প্রতিষ্ঠান অর্থাৎ বিদেশি শ্রমিককে সহায়তাকারী যে মানে প্রতিষ্ঠান রয়েছে সে প্রতিষ্ঠানে কি কি সেবা পাবে এই নিয়ে আসলে এই তথ্যটা দেওয়া রয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে থেহুয়া ইল তার মানে ডায়লগ বা কথোপকথন এক লেখা রয়েছে রিহান অধিবাসী শ্রমিকদের সহায়তা কেন্দ্রে কল করেছে অর্থাৎ রিহান একজন ব্যক্তির নাম সে কী করতেছে অধিবাসী মানে শ্রমিক সহায়তা কেন্দ্রে কি কল করতেছে ডায়ালগটি দুইবার শুনুন এবং অনুকরণ করুন তার মানে এখন আমরা পড়বো অনুকরণ করবো মানে আপনারা আমাকে অনুকরণ করবেন আমরা দেখতে পাচ্ছি এখানে রিহান বলতেছে ই সেও ই সেও ই অবশ্যই মানে হলো হ্যালো ই অবশ্যই মানে কি হ্যালো যখন আমরা ফোনে কথা বলি তখন আমরা কি বলি বাংলায় হ্যালো কে আপনি একই রকম কোরিয়ানরা বলে ইয়ে সেও কে আপনি এরপরে বলে যে নুগুসেও কে আর কি এরকম তার মানে ই অবশ্যই মানে কি হ্যালো লেখা রয়েছে যে খগি তার মানে খগি মানে সেটা দেখেন আমি যেহেতু ফোনে কথা বলতেছি তার মানে কি সে কি আমার কাছে না দূরে এর জন্য আমি তাকে জিজ্ঞেস করতেছি খগি সেটা ঐগুক সেন্থ জিও ঐগুক ইলিয়ক জিউনসেন্থ জিও তাহলে ঐগুক ইলিয়ক জিউন সেন্থ মানে কি বিদেশি শ্রমিক সহায়তা কেন্দ্র আর জিও মানে কি তাই না অর্থাৎ আমি জানি কিন্তু তারপরও শিওর হওয়ার জন্য বলছি তার মানে সেটা বিদেশি শ্রমিক সহায়তা কেন্দ্র তাই না বলতেছে নে হা মুসুল থোয়া ধুরিলকায়ো মূলত এই মুয় মানে কি উল্টা পার্টিকেল গেলিস বসছে আর যে থোয়া থুরিদা মূলত থোয়া জুদা মানে সাহায্য করা আর যখন বেশি সম্মান জানানো হয় তখন হয় কি থোয়া ধুরিদা আর এই উল প্রশ্ন করেছে তার মানে মুআসুল কি থোয়া ধুরিলকায়ও সাহায্য করব। বা কি সাহায্য করতে পারি বা আপনার জন্য কি করতে পারি এরকম অর্থটা আসতেছে বলছে যে থেকুয়ান্দুরুল ভেউগো শিপফুন্দে তার মানে থেকুয়ান্দ মানে কি তাইকুয়ান্দ বা থেকুয়ান্দ রুল মানে উল মানে কি অবজেক্ট পার্টিকেল আর ভেউদা মানে শেখা আর গোশিপতা মানে কি চাও বোঝাচ্ছে আর এই উন্দে একটা গ্রামার শিখেছিলাম আমরা তবে কিন্তু বিদায় অর্থাৎ থেকুয়ান্দ শিখতে চাচ্ছি বিদায় মানে দেখেন গ্রামারগুলো যদি আপনারা পারেন কত সুন্দর ইজিলি একদম পানির মতো করে আমরা বাংলা অর্থ করতে পারতেছি তার মানে থেকুয়ান্দ রুল থেকুয়ান্দ ভেউ গো তার মানে ভেউদা মানে শেখা গোশিপা মানে কি চাই তার মানে শিখতে চাই উন্দিন মানে কি বিদায় যে তাইকুয়ান্দো বা থেকুয়ান্ধ শিখতে চাচ্ছি বিদায় খগি এসো সেইখান থেকে থেকুয়ান্দ মানে কি থাইকুয়ান্ড সুবুল ক্লাস থুত্তা মানে কি শোনা আর উলসু দ্বারা কি মানে কোনো কিছু করতে পারা যে তার মানে পারবো যেহেতু প্রশ্ন করেছে তার মানে শিখতে পারবো আবার বলছি যে থেকুয়দরুল ভেউগো শিক্ষুন্দে থেকুয়ান্দ শিখতে চাচ্ছি বিদায় খগি এসো সেখান থেকে থেকুয়ান্ধ তার মানে কি থাইকোয়ান্দো বা থেকোয়ান্দো সুয়াবুল ক্লাস সু ইসয় শুনতে পারবো বা করতে পারবো বলছে নে হা ইরিও ইরে তার মানে ইরিও মানে কি রবিবার তার মানে ইরিও ইরে রবিবারে থেকোয়ান্দো সুয়বি ইসয় তার মানে থেকোয়ান্দো মানে কি থাইকোয়ান্দো সুয়ব মানে ক্লাস এটা কি পার্টিকেল হিসেবে বসছে সাবজেক্ট পার্টিকেল হিসেবে আর ইসয় মানে কি আছে তার মানে রবিবারে তাইকোয়ান্দোর ক্লাস আছে বলছে থেকোয়ান্দো রুল কিন্তু জনীয় মানে একেবারে জনিয় মানে পারিটা যখন আমরা বলি যে আমি জীবনে কোনো আমি পারি না একেবারে পারি না তখন আসলে এটা ব্যবহার করা হয় কি একেবারে হালসু অমনুন্দে পারি না বিদায় অর্থাৎ হাদা মানে কি করা আর উলসু অপ্তা মানে করতে পারি না তার মানে হালসু অবসায় করতে পারি না নুন্দু মানে কি বিদায় তার মানে একেবারেই পারি না বিদায় খেঞ্চা নূলকায় খৈঞ্ছা নুলকায় তার মানে খোঁইছানা মানে কি সমস্যা নাই আর খোঁইছা নুলকায় সমস্যা নাই তো সমস্যা নাই তো সে ক্ষুরমেয় অবশ্যই বা অবশ্যই ইরে রবিবারে সেন্টারে ও সিয়োস তার মানে ওদা মানে আসা সি সম্মান জানিয়েছে আর এর সাথে আসোস গ্রামটা যুক্ত হয়েছে তার মানে এসে ও শিওস এসে সাংদামুল ফাদা বসেও তার মানে সাংদাম মানে কি পরামর্শ বা অ্যাডভাইস ভাত মানে রিসিভ করা আর আ করে দেখা আর সেও তারা কি অনুরোধ করেছে তার মানে পরামর্শ গ্রহণ করে দেখুন যে রবিবারে সেন্টারে এসে পরামর্শ গ্রহণ করে দেখুন তখন সে বলতেছে নে আলগে সুমনিদা হ্যাঁ বুঝতে পেরেছি খামসা আমনিদা ধন্যবাদ আশা করছি আপনারাও বুঝতে পেরেছেন তো এখন এটা একটু আমরা দ্রুত পড়ব আপনারা একটু আমার সাথে করার চেষ্টা করুন এ খগি ঐগুক ইল্লিয়ক জিউন সেন্ধজিও এবশেও খগি ঐগুক ইল্লিয়ক জিউন সেন্ধজিও হ্যালো সেটা কি বিদেশি সহায়তা কেন্দ্র তাই না সেটা কি বিদেশি সহায়তা কেন্দ্র তাই না নে নে মুয়াসুল নেওয়োয়া ধরিলকায়ো হ্যাঁ কি সাহায্য করতে পারি বা আপনার জন্য কি করতে পারি থেকুয়দরুল ভেউগ সিপুন্দে থেকন্দরুল ভেউগ সিপুন্দে যে থেকুয়ন্দো শিখতে চাচ্ছি বিদায় খগে এসো সুয়াবুল থুরুলস ইসায় খগে এসো থেকুয়বুল থুরুলসাহ সেখান থেকে থেকুয়দ প্রশিক্ষণ নিতে পারব

যে ঠিক একেবারে পারি না বিদায় কোনো সমস্যা হবে এটার উচ্চারণ কিন্তু অপ নুন্দ হবে উচ্চারণ হবে অম নুন অর্থাৎ এখানে যেহেতু শীতের উচ্চারণ হবে না নিউন থাকার কারণে এখানে ভিউবের উচ্চারণটা ময়ের মতো হবে যেমন ইম নি দে তাহলে অম নুনদের খোঁইছা নুলকায় সমস্যা নাই তো সে ক্ষুরমীয় অবশ্যই ইরে সেন্থরে ও সস। ওস ইরে সেন্থরে ও শিয়স কিন্তু ও সস এসে ইরে ইরীয়ড়ে ও সস যে রবিবারে সেন্টারে এসে সাংদামুল ফাদা বসেও সাংদামুল ফাদা বসেও পরামর্শ গ্রহণ করে দেখুন নে আলগে সুমনিদা হ্যাঁ বুঝতে পেরেছি খামসা হামিদা ধন্যবাদ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এরপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে খগি খগি মেলা আসলে সেটা বুঝায় যখন আপনার কাছ থেকে দূরে কিন্তু ওই মানুষটা অর্থাৎ যারকে আপনি কথা বলতেছেন তার কাছ থেকে কাছে তখন আসলে এই খগিটা ব্যবহার করা হয় এখানে দেখি অনেক কিছু লেখা আছে লেখা রয়েছে এটি ফোন বা দৈনন্দিন কথোপকথনে ব্যবহৃত হয় বক্তার থেকে দূরে কিন্তু শ্রোতার থেকে কাছে যেটা আমি একটু আগে বললাম অথবা বক্তা এক জায়গায় আসে শ্রোতা অন্য জায়গায় আসে এমনটা হলে শ্রোতার জায়গাটিকে নির্দেশ করার জন্য ব্যবহৃত হয় অর্থাৎ আমি যেটা বলেছি সেটাই দেখা রয়েছে যে খগি ফিজা জিব ইজিও তাহলে ফিজা মানে কি পিজ্জা আর জিপ মানে কি বাড়ি অর্থাৎ পিজ্জার দোকান জিও মানে কি তাই না এখানে নাউন হওয়ার কারণে ইজিও হয়েছে তাই না অর্থাৎ খগি ফিজা জিব ইজিও ওটা পিজার দোকান তাই না এরপরে বলতেছে নেহা কি জুমুন হাসি সুমনিকা তাহলে জুমুন হাদা মানে অর্ডার করা আর সেই দ্বারা সম্মান জানিয়েছে আর গেট দ্বারা কি যে কি অর্ডার করতে চান বা কি অর্ডার করতে চাচ্ছেন যে জুমুন হাসি কি অর্ডার করতে চাচ্ছেন সুমনিকা আশা করছি বুঝতে পেরেছেন এরপর দেখেন লেখা রয়েছে যে জনীয় তার কি একেবারেই মোটেই যে একেবারেই পারি না আমি একদম ভিগিনার এরকম আর কি লেখা রয়েছে যে প্রধানত নেতিবাচক বাক্যে ব্যবহৃত হয় অর্থাৎ আপনি যখন কোনো কিছুই পারেন না তখন আসলে এটা বেশি ব্যবহার করা হয় এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা যে থাউম যুবুথ তাহলে থাউ মানে কি আগামী বা পরবর্তী জু মানে সপ্তাহ আর বুদ্ধ মানে কি থেকে তার মানে আগামী সপ্তাহ থেকে ইয়াগুনুল হাদা তার মানে কি ওভারটাইম করা তাহলে ইয়াগুমাগুন ইয়াগুনুল হেয়া দ যে ওভারটাইম করতে হবে আগামী সপ্তাহ থেকে ওভারটাইম করতে হবে বলছে কি আলগো ইসৎস আলগো গো ইসৎসয় তাহলে আলদা মানে জানা আর গো ইত্তা মানে অলরেডি জেনেছে আর কি এরকম আর এই যে মানে অশ্রয় মানে পাস্টেস অর্থাৎ ইতিমধ্যে জেনে ফেলেছেন তাই না যে ফেলেছেন তাই না বা জানেন তাই না না। আমি জনীয় জানি না। জনীয় জানি না আশা করছি বুঝতে পেরেছেন এরপর আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে শুনে অনুকরণ করেছেন তাহলে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিন এখন আমরা একটু কি লেখা রয়েছে রিহান শিনুন রিহান সাহেব ওয়ে জনোয়া হেসায় তাহলে ওয়ে মানে কেন সেন মানে সেন্টারে জনোয়া হেসায় মানে ফোন করেছিল তাহলে সে কেন ফোন করেছিল সে ঠেকুয়ান্দ ক্লাস করতে চায় এর জন্য দেখেন এই যে লেখা রয়েছে যে যে জনোয়া শিখতে বিদায় ফোন করেছিল আর এখানে রয়েছে রিহান সিনু রিহান সাহেব ঠেকুয়ান্দুর মানে কি ঠেকুয়ান্দ হালসু ইসে তাহলে করতে পারে বা ঠেকুয়ান্দ সে করতে পারে তাহলে সে কি করতে পারে একেবারেই পারে না অর্থাৎ আনিও জনিও হালসু অপসয় যে না একেবারেই পারে না এরপর আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে মুনপ ইল তার মানে গ্রামার এক লেখা রয়েছে উলসু ইত্তা আর রিলসু ইত্তা অথবা উলসু অফতা বা রিলসু অপ্তা। এই গ্রামারের ভিডিওটা অলরেডি আপলোড করা আছে এই ভিডিও ডিসক্রিপশনে পাবেন সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন তাহলে ইজিলি বুঝতে পারবেন যেমন লেখা রয়েছে যে উলসু ইত্তা উলসু অপ্তা সক্ষমতা ও সম্ভাবনা আছে বা নাই বোঝায় এবং ক্রিয়াপদের পেছনে যুক্ত হয় সেই ক্রিয়াটি করার সক্ষমতা ও সম্ভবতা থাকলে উলসু ইত্তা আর না থাকলে উলসু অপ্তা ব্যবহৃত হয় সহজ কথা হল যখন আপনি কোনো কিছু করতে পারবেন এটা বুঝায় তখন উলসু ইত্তা বসে আর যখন আপনি কোনো কিছু করতে পারবেন না তখন উলসু অপ্তা বসে আর কি এরকম যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে জাউ অর্থাৎ ব্যঞ্জন মানুষ সহজ কথা হলো যদি ভাতছিম থাকে সেই ক্ষেত্রে হবে উলসু ইত্তা যদি সেটা করতে পারবেন বোঝে আর যদি করতে না পারবেন বুঝে নেগেটিভ বুঝে সেই ক্ষেত্রে হবে উলসু অপ্তা একই রকমভাবে যদি ভাতছিম না থাকে সেই ক্ষেত্রে হবে রিউলসু ইত্তা যদি পজিটিভ হয় আর যদি নেগেটিভ হয় তাহলে হবে রিউলসু অফতার তবে যদি ইরেগুলার হয় সেক্ষেত্রেও এটাই ব্যবহার করা হবে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা হয়েছে ইক্তা মানে পরা তার মানে লেখা রয়েছে যে যেহেতু দা বাদ যাবে তার মানে ইলগুলসু ইত্তা অর্থাৎ পড়তে পারবেন ইলগুলসু ইত্তা পড়তে পারবেন সহজ কথা হলো যখন কোনো কিছু করতে পারবেন তখনই আসলে এটা ব্যবহার করা আর এটা সবসময় ভার্বের সাথে ব্যবহার করা হয় আর আমার ওই ভিডিওটা দেখলে আরও ইজি বুঝতে পারবেন এরপরে রয়েছে যেমন বনে দা মানে পাঠানো যদি আমরা দা বাদ দিই তার মানে বনে মানে পাঠানো তার মানে যেহেতু বাচ্চিম নাই এর জন্য রিউলটা নিচে চলে আসছে তার মানে বোনেলস ইত্তা পাঠাতে পারবে একই রকম দেখতে পাচ্ছি এখানে মানদুল দামনে তৈরি করা যেহেতু এখানে এই যে রিউলটা ইরেগুলার এর জন্য অর্থাৎ এখানে রিউলটা ছিল না এটা মনে করে এই রিউলটা আসলে নিচে চলে আসে গ্রামারে এর জন্য হচ্ছে যে মানদুলস ইত্তা মানদুলস ইত্তা তৈরি করতে পারবে আশা করছি বুঝতে পেরেছেন এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে যে হানগু তার মানে কোরিয়ান ভাষা ভেউগো শিক্ষা শিখতে চাচ্ছি কোরিয়ান ভাষা শিখতে চাচ্ছে ওসে হানগুক মুন মুনহুয়া এসো তার মানে হানগুক মানে কোরিয়া মুনহুয়া মানে কি কালচারাল সেন্টার তাহলে হানগুক মুনহুয়া সেন্থোয়েসো যে কোরিয়ান কালচারাল সেন্টার থেকে যে হানগুক অ রুল কোরিয়ান ভাষা ভেউল ভেউলসুসে শিখতে পারবেন যে কোরিয়ান কালচারাল সেন্টার থেকে কোরিয়ান ভাষা শিখতে পারবেন এরপর আমরা দেখতে পাচ্ছি যে হুয়াং সিনুন হুয়াং সাহেব হানগুক উমশিগুল কোরিয়ান খাবার মান্দুল সুইসে তৈরি করতে পারেন তারা এখানে এই দিঘু মানে রিউলটা ইরেগুলার হয়ে গেছে তারা মান্দুল সুইসে তৈরি করতে পারেন তখন বলছে নে হা ভুলগোগিরুল ভুলগোগি মান্দুল সুইসে তৈরি করতে পারে সে ভুলগোগি তৈরি করতে পারে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এরপর আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে যে উলসু ইত্তা বা উলসু অপ্তা যাই বলি বুঝতে পেরেছেন তাহলে উদাহরণ থেকে উপযুক্ত অভিব্যক্তি নির্বাচন করে বাক্যগুলো সম্পূর্ণ করুন ওকে এখন আমরা এটা একটু দেখি কি লেখা রয়েছে লেখা রয়েছে এই ভিনখানে মান্নুন তার মানে স্থানে সঠিক এক্সপ্রেশন বা অভিব্যক্তি ভোগি এসে উদাহরণ থেকে খোল্লাস বের করে উলসু ইক্তা অথবা উলসু রুল হেসো ব্যবহার করে থেহুয়ারুল ওয়ানসং হাসো ডায়লগ সমাপ্ত করুন অর্থাৎ এই যে স্থানের সঠিক অভিব্যক্তিটা এই যে এখান থেকে বের করে এই গ্রামারটা দিয়ে তারপরে বাক্যগুলো আমাদেরকে সমাপ্ত করতে বলতেছে যেমন আমরা একটা আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে উরি মানে আমরা খিমচি চিগে মগুর ও ঘালকায়ো তার মানে খিমচি চিগে মানে কি খিমচি চিগে মগতা মানে খাওয়া আর উড়ো গাদা মানে কি কোনো কিছু করতে আর উলকে দ্বারা প্রশ্ন করেছে তার মানে খেতে যাব আমরা খিমচি চিগে খেতে যাব তখন সে বলতেছে যে খিমচি চিগে নুন নমু মেউশ তাহলে নমু মানে খুব মেউদা মানে কি ঝাল মেপতা মানে মূলত ঝাল আর মেউস মানে ঝাল হওয়ার কারণে তার মানে খিমচি চিগে নুন খিমচি চিগে নমু মেওয়াস খুব ঝাল হওয়ার কারণে ঢেশ। ভুলগুনের অত্ত্বেও যে ভুলগি কেমন দেখেন যেহেতু এখানে জাল তার মানে তার পরের বাক্যটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে অবশ্যই নেগেটিভ হবে কারণ যেহেতু এখানে মানে একটু নেগেটিভ দিয়ে কথাটা বলা হয়েছে এর জন্য পরেরটাও কি নেগেটিভ হচ্ছে এখন দেখেন কি লেখা হচ্ছে যে একটা নম্বর বলছে ভেউদা দুই বলছে মানে প্রথমে বলছে যে মক্তা তারপর বলছে মান্দুলদা তার মানে ভেউদা একটা এখন দেখেন এখানে যেহেতু ঝাল তার মানে ঝাল হওয়ার কারণে কি খেতে পারবে না খেতে পারবে না তার মানে খেতে পারবে না এর জন্য হবে কি মগল সু অপসয় খেতে পারব না পরীক্ষার সময় শূন্যস্থানগুলি এইভাবে বোঝার চেষ্টা করবেন যে আগের বাক্যটার পরের বাক্যটা আসলে কতটুকু ডিফারেন্স আছে বা কোন কথাটা বলতে চাচ্ছে এইটা আসলে বাংলায় বোঝার চেষ্টা করবেন আমি আবার বলছি দেখেন যে খিমচি চি করুন খিমচিচি গিয়ে খুব ঝাল হয়েছে তাহলে খুব ঝাল হওয়ার কারণে আপনি কি খাইতে পারবেন খাইতে পারবেন না তাই না এরপরে দেখেন আরেকটা খাবারের কথা বলতেছে যে অর্থাৎ এখানে ক্লু দিয়ে দিচ্ছে যেহেতু খেতে পারবো না তার মানে আরেকটা এটা কি টেস্ট করতে পারি আমরা এরকম আর কি তার মানে মগুলসু অপসয় ভুলকি অত্ত্বেও যে ভুলকগিটা কেমন তারপর একটা আমরা দেখি দেখেন লেখা রয়েছে যে কম্পিউথরুল কম্পিউটার ভেউগ শিপায় শিখতে চাচ্ছি যে কম্পিউটার শিখতে চাচ্ছে ওকে বলছে যে ঝুমারে সাপ্তাহিক ছুটিতে জ আমার সাথে খাচ্ছি একত্রে ঐগুক ইলিয়ক জিউন সেন্থ ঘাড়লেও তার মানে ঐগুক ইলিয়ক জিউন সেন্থ মানে কি বিদেশি শ্রমিক সহায়তা কেন্দ্র আর এই যে ঘাড়লেও মানে কি যাবেন প্রপোজ করতেছে গাদা এর সাথে উল্লেখ গ্রামারটা যোগ করে যে আমার সাথে সাপ্তাহিক ছুটিতে একত্রে বিদেশি শ্রমিক সহায়তা কেন্দ্রে যাবেন তাহলে সেখানে গেলে কি করতে পারবে শিখতে পারবে এই যে দেখেন লেখা রয়েছে ভেউদা মানে শেখা তার মানে শিখতে পারবেন এইভাবে আসলে কনটেস্টগুলো মনে রাখতে হবে তাহলে পরীক্ষার সময় এই শূন্যস্থানগুলো ইজি হয়ে যাবে তার মানে যে খগি এসো সেখান থেকে ভেউলসু ইসয়। শিখতে পারবো বা ভেউল সি শিখতে পারবে আশা করছি বুঝতে পেরেছেন এরপর আমরা দেখতে পাচ্ছি যে রিরি সিনুন রিরি সাহেব ছুঙ্গুক উমশিগুল তার মানে কি চাইনিজ খাবার তাহলে কি করতে পারে তৈরি করতে পারে এখন তাকে প্রশ্ন করতে হবে তৈরি করতে পারেন তৈরি করতে পারেন তার মানে মান্দুল সু ইসায় তৈরি করতে পারেন অর্থাৎ এই যে মান্দুল দা এখানে দাটা বাদ দিয়ে এই রিউলটাকে নাই মনে করে ভাচ্ছি নাই মনে করে এরকম করে আমাদের তৈরি করতে হবে যে মান্দুল সু ইসায় তৈরি করতে পারেন তখন বলছে নে হ্যাঁ ঝনুন ইউরি হানুন খস উ জোয়াহ ঝরুন মানে আমি ইউরি হাদা রান্না করা উন খসি বিষয়টি জোয়া হেও পছন্দ করি আমি রান্না করার বিষয়টি পছন্দ করি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এরপরে লেখা রয়েছে যে আসুন আরও কিছুটা পড়াশোনা করা যাক উলসু ইত্তা এবং অপ্তা ব্যবহার করে বাক্যটি সম্পূর্ণ করুন যেমন এখানে দেখেন লেখা রয়েছে ভাত্তা মানে রিসিভ করা আর ছিলগুন হাদা মানে কি কাজে যোগদান করা ছিলগুন হাদা কাজে যোগদান করা যেমন দেখেন লেখা রয়েছে যে মমি আফাস তাহলে মম মানে শরীর আফ্যাসো মানে ব্যথা হওয়ার কারণে অনুল আজ কি করতে পারবো না কাজে যোগদান করতে পারবো কি পারবো না পারব না কারণ কি আমার যেহেতু শরীর ব্যথা তার মানে ঈশ্বয় হবে না অপসয় হবে অপসয় হবে তার মানে এই যে ছুলগুন হালসু অপসয় কাজে যোগদান করতে পারব না আর দুই নম্বরটা বলছে ঝিগুমুন এখন ভাবাসো ব্যস্ত হওয়ার কারণে জন হওয়ারুল ফোন কি করতে পারবো না রিসিভ করতে পারবো না তার মানে ভাদলসু অপসয় রিসিভ করতে পারব না আশা করছি বুঝতে পেরেছেন এরপর আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে থেওয়া এই তার মানে ডায়লগ বা কথোপকথন দুই লেখা রয়েছে যে রিহান কেন্দ্রে গিয়েছিল কেন গিয়েছিল ডায়লগটি দুইবার শুনে অনুকরণ করুন তো এখন আমরা পড়ব আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে রিহান বলতেছে ঝগিও এই ঝগিও মানে হলো এক্সকিউজ মি ঝগিও মানে কি বোঝায় এক্সকিউজ মি এই যে শুনুন প্লিজ এইরকম আর কি ঝগিও এক্সকিউজ মি থেকুয়ান্দো সুয়াবুল থুৎকো শিপফুন্দে তার মানে থেকুয়ান্দো সুয়াব কি মানে ক্লাস থুৎক পুন্দে করতে চাচ্ছে বিদায় থুত্তা মানে শোনা গোসিপটা মানে কি চাওয়া আর উন্দিন কি বিদায় তার মানে যে ঠেকুয়ন্দ ক্লাস করতে চাচ্ছে বিদায় থেকুয়ন্দ সুয়াবুল থেকুয়ন্দ ক্লাস সিঞ্চং হা রিয়মিয়ন তাহলে সিঞ্চং হা মানে আবেদন করা আর এই রিয়মিয়ন একটা গ্রামার রয়েছে করতে চাইলে তার মানে আবেদন করতে চাইলে অতকে কিভাবে হাইয়া দয় করতে হবে কিভাবে করতে হবে যে থেকুয়ন্দ ক্লাস করতে চাচ্ছে বিদায় থেকুয়ন্ধ ক্লাসের আবেদন করতে চাইলে কিভাবে করতে হবে আশা করছি বুঝতে পেরেছেন বলছি কি জহি সেন্থ ছ মিশেও তার মানে জহি মানে হলো আমাদের উরি সেন্থ এটাও বলতে পারতো সেখানে এটা না বলে বলছে জহি মানে আমাদের এটা কিন্তু জ হুই হবে উচ্চ হি মানে আমাদের সেন্থ নুন সেন্টারে আমাদের সেন্টারে ছ মিশেও প্রথম আমাদের সেন্টার কি আপনি প্রথম নে ছ ছিয় হ্যাঁ প্রথম আপনাদের সেন্টারে প্রথম আর কি ক্ষোমিয়ন তাহলে মন প্রথমে বা ফাস্টলি ক্রমিয়ন তাহলে মঞ্জ প্রথমে ইয়ংজা খাদুরুল মান্দুর ধুরিল কায়ও তাহলে ইয়ংজা মানে হলো ব্যবহার যে সায়ং খাদা মানে কি ব্যবহার ইয়ং খাদা মানে ব্যবহার শিখেছি না তার মানে এই ইয়ংজা খাদু ব্যবহার কার্ড অর্থাৎ মেম্বারশিপ কার্ড বোঝাচ্ছে মান্দুর ধুরিয়া মান্দুর ধুরিল কায়ও তৈরি করে দিব মান্দুর ধুরিল কায়ও তৈরি করে দিব যে প্রথমে মেম্বারশিপ কার্ড তৈরি করে দিব খু হুয়ে এরপরে সাংদামুল ফাতকো পরামর্শ গ্রহণ করবেন এবং থেকোয়ন্দু কিউয়েগুল থেকোয়ন্দু প্রশিক্ষণ সিনচং হাসিমিয়ন মিয়ন তাহলে সিনচং আদান আবেদন করা আর সেই দ্বারা সম্মান জানিয়েছে মিয়ন মানে কি লে আবেদন করলে দয় হবে আবার বলছি খু হয়ে এরপরে সাংদামুল ফাতকো পরামর্শ গ্রহণ করবেন এবং থেকোন্দু কিউয়েগুল যে থেকোয়ন্দু প্রশিক্ষণ সিনচং হাসি আবেদন করলে দয় হবে ওই গুগিন তুমলক তাহলে ওই গুগিন মানে বিদেশি দুন্নক মানে হল এলিয়ান কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড অর্থাৎ আপনার যে এলিয়েন কার্ড বা রেসিডেন্ট কার্ড যেটা রয়েছে সেটা আর কি ওই গোকিন দুন্নক যে আপনার যে মানে এলিয়েন কার্ড বা যে রেজিস্ট্রেশন কার্ড গো ওদা তার মানে কি সাথে করে নিয়ে আসা আর যেহেতু সম্মান জানিয়েছে এর জন্য শিওর আর পাস্টেন্স করেছে যে এসেছেন তার মানে ঘাজি ও সশয় সাথে করে নিয়ে এসেছেন যে বিদেশি রেজিস্ট্রেশন কার্ড সাথে করে নিয়ে এসেছেন তখন সে বলতেছে নে হ্যাঁ ইয়োগী ঈশ্বরও এখানে আছে নে হ্যাঁ ইয়োগি ঈশ্বর এখানে আছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো এখন এটা একটু আমরা রিডিং পূর্ব দ্রুত আপনারা আমার সাথে পড়ার চেষ্টা করুন ঝগ ই এক্সকিউজ মি থেকন্দো সুয়াবুল থুৎকো দে থেকন্দো সুয়াবুল থুৎকো দে যে থেকন্দো ক্লাস করতে চাচ্ছে বিদায় থেকন্দো সুয়াবুল সিনচং হারিয়মিয়ন থেকন্দো সুয়াবুল সিনচং হারিয়মিয়ন থেকুয়দ প্রশিক্ষণ আবেদন করতে চাইলে অতককে হেয়া দুই কিভাবে করতে হবে জয় সেন ছ মিশেও জয় সেন ছ মিশেও যে আমাদের সেন্টার প্রথম তাই না এখানে ছ মানে প্রথম এটা নাউন হওয়ার কারণে ইসেও আসছে তাই না বা তাই নে হ্যাঁ প্রথম খুরমিও তাহলে মঞ্জ ইয়ংজা খাদুরুল মান্দুর ধুর কেয় মঞ্জ ইয়ংজা খাদুরুল মান্দুর ধুরিল প্রথমে মেম্বারশিপ কার্ড তৈরি করে দিব খু হুয়ে সাংদামুল ফাতকো খু হুয়ে সাংদামুল ফাতকু এরপর পরামর্শ গ্রহণ করবেন এবং থেকুয়ান্দ খিউয়গুল সিনচং হাসিমিয়ন দেয় যে থেকুয়ান্দ প্রশিক্ষণ গ্রহণ করলেই হবে ওই গুগিন ধুংনুক জুমুল খাজিগে ও সস্যয় ওই গুগিন ধুংনুক জুমুল খাজিগে বিদেশি রেজিস্ট্রেশন কার্ড বা বিদেশি এলিয়েন কার্ড সাথে করে নিয়ে এসেছেন নেয়োগী হিস হ্যাঁ এখানে আছে আশা করছি বুঝতে পেরেছেন এরপর আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে যে অতককে হাইয়া হ্যায়ো বা অতক্ষে হাইয়া দইয় এর অর্থ হলো যে কীভাবে করতে হবে অর্থাৎ এখানে হ্যায়া হ্যাও হতে পারত দইও হতে পারতো যেমন লেখা রয়েছে আমি কিভাবে এটা করতে পারি আর কি এরকম অর্থ বোঝাই অর্থাৎ কীভাবে করতে হবে এরকম কীভাবে কিছু করতে হয় এই প্রশ্ন জিজ্ঞেস করার সময় এটি মূলত ব্যবহার করা হয় যেমন লেখা রয়েছে মানদুলগো মান্দুল থুংজাং মানে কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মান্দুল মানে তৈরি করা আর গো মানে কি চাচ্ছে বিদায় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছে বিদায় অতককে হেইয়া হ্যাইও যে কিভাবে করতে হবে বা হেইয়া দইও কিভাবে করতে হবে এরপরে বলতেছে যে হানগুক চিনগু সাগৈগ শিপু নেতা মানে হানগুক মানে কোরিয়ান ছিনগু মানে বন্ধু ছাগৈ দা মানে হলো পরিচয় হওয়া বন্ধুত্ব তৈরি করে এরকম আর কি ছাগৈগ শিপুন্দে বন্ধুত্ব তৈরি করতে চাচ্ছে বিদায় অতকে হ্যাইয়া হ্যাইও কিভাবে করতে হবে এরপর আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে মঞ্জ মঞ্জ মানে প্রথমে লেখা রয়েছে যে মঞ্জ থুরো ঘাসিপসিও তার মানে থুরো গাদা প্রবেশ করা আর থুরো প্রবেশ করুন এরপর আছে হানগুকে খামিয়ন কোরিয়াতে যেতে পারলে বা গেলে জেল মঞ্চ সবার আগে বা সবার প্রথমে মুয়া হাগর কি করতে চান কোরিয়াতে যেতে চাইলে মানে বা কোরিয়াতে যেতে পারলে সবার আগে কি করতে চান আশা করছি বুঝতে পেরেছেন এরপর আমরা দেখতে পাচ্ছি লেখার আছে যে শুনে অনুকরণ করেছেন তাহলে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিন যেমন এক নম্বরে লেখা রয়েছে যে রিহান সিনু রিহান সাহেব সেন্থ এস সেন্টার থেকে মুসুন সুয়াবুল কোন ক্লাস থুরুল কয়েও শুনবে তার মানে সে কোন ক্লাসটা শুনবে সে হল ক্লাসটা শুনবে তার মানে থেকন্দো সুয়বুল থুরুল কয়েও থেকুন্দ সুয়বুল থুরুল ক অর্থাৎ এই মুসুলের জায়গায় থেকুন্দটা বসিয়ে দিলেই হয়ে যাবে যে থেকন্দ ক্লাস করতে চায় এরপর বলছে যে সেন্থ এসো সুয়বুল যে সেন্টার থেকে ক্লাস থুরু তাহলে থুর তা মানে শোনা আর থুরু রিয়মিয়ন শুনতে চাইলে মঞ্জ প্রথমে মুয়সুল কি মান্দুরয়া হ্যায়ো বা মান্দুরয়া দুই তৈরি করতে হবে তাহলে প্রথমে কি তৈরি করতে হবে তার মানে কি তৈরি করতে হবে মেম্বারশিপ কার্ড তার মানে ইয়ংজা খাদু তার মানে ইয়ংজা খাদুরুল বা মান্দুরয়া মান্দুরা যে ইয়ংজা কার্ড বা মেম্বারশিপ কার্ড তৈরি করতে হবে আশা করছি এটাও বুঝতে পেরেছেন এরপর আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে মুনপ ই তার মানে ব্যাকরণ দুই লেখা রয়েছে উরিয়মিয়ন তাহলে এই উরিয়মিয়ন গ্রামারটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে সেটা দেখলে বিস্তারিত বুঝতে পারবেন তারপরে বলছি এই উরিয়মিয়ন মানে লোকে কোনো কিছু করতে চাইলে বোঝায় কোনো কিছু করতে চাইলে যেমন লেখা রয়েছে উরিয়মিয়ন ক্রিয়াপদের পেছনে যুক্ত হয় এবং দুটি বাক্যকে সংযুক্ত করে অর্থাৎ এটা একটা কনজাংশন এর আগে পরে দুটো বাক্য থাকে দেখানো রয়েছে যে বাক্যের কর্তা কোনো ইচ্ছা বা অভিপ্রায় থাকলে পেছনের বাক্যের উল্লেখিত কাজটি করার প্রয়োজন বা আবশ্যক বোঝায় সহজ কথা দুটো বাক্যকে যুক্ত করে এবং সে কি করতে চাচ্ছে প্রথমে তারপরে কি করতে হবে যে এইটা করতে হলে এইটা করতে হবে এরকম বোঝাটা আসলে ব্যবহার করা হয় যেমন লেখা হয়েছে যাও অর্থাৎ যদি ভাতছিম থাকে দা বাদ দেওয়ার পরে সেই ক্ষেত্রে হবে ইউরিয়মিয়ন আর যদি ভাতছিম না থাকে সেই ক্ষেত্রে হবে রিওমিয়ন তবে রিউল ভাতছেমি হিসেবে থাকলে সেই ক্ষেত্রে এটা রিওমিয়ন হবে যেমন একটা হচ্ছে ফাত্তা মানে রিসিভ করা বা গ্রহণ করা তার ফাদু রিওমিয়ন মানে গ্রহণ করতে চাইলে গ্রহণ করতে চাইলে বা রিসিভ করতে চাইলে মাসি মানে পান করা তার মানে মাসির রিয়মিয়ন অর্থ কী হবে পান করতে চাইলে গুড এরপরে রয়েছে মান্দুল মানে তৈরি করা তার মানে যেহেতু এটা ইরেগুলার রিউল এর জন্য হবে কি মান্দুল লিওমিয়ন মান্দুলিওমিয়ন তার মানে কি তৈরি করতে চাইলে মান্দুলিয়মিয়ন তৈরি করতে চাই এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে যে কম্পিউত ক্ষেয়গুণ তার মানে কম্পিউটার প্রশিক্ষণ অদি এসো সিঞ্চং হায়ো তাহলে অদি এসো মানে কোথা থেকে সিঞ্চন হায় আবেদন করব যে কম্পিউটার প্রশিক্ষণ কোথা থেকে আবেদন করবো বলছে কম্পিউত খেয়েগুল কম্পিউটার প্রশিক্ষণ সিঞ্চং হারিয়মিয়ান তাহলে সিঞ্চং হার মানে আবেদন করা আর হারিয়মিয়ন আবেদন করতে চাইলে ইল এক একতলার দিকে নেরিয় গাছও নেমে যায় তার মানে আমরা দুই তলায় আছে আমাদেরকে একতলার দিকে নেমে যেতে বলছে যে নেরিয় গাছও নেমে যান বলছে খিমচি চিগেরুল মানদুলগ শিক্ষায়। তার মানে খিমচি চিকে তৈরি করতে চাই ওসে খিমচি চিগেরুল খিমচি চিকে মান্দুল লিয়মিয়ান তৈরি করতে চাই গুড ওসে সে খিমচি চিগে হাগো খিমচি চিকে এবং বসে কি গোগি গা মানে মাংস ফিরিও হ্যায়ো প্রয়োজন যে খিমচি চিকে তৈরি করতে চাইলে খিমচি এবং খিমচি হাগো খিমচি এবং কোগিগা মাংস ফিরিয়ায় প্রয়োজন আর শেষে বলতেছে যে সফরুল বনে রিয়মি তার মানে সফর মানে পার্সেল বনে মানে কি পাঠানো আর রিয়মি মানে কি চাইলে ওকে তার মানে বনে রিয়মি অর্থ কী হবে পাঠাতে চাইলে গুড বলছে যে সফরুল বনে রিয়মি যে পার্সেল পাঠাতে চাইলে ওচে গুগে তার মানে ডাকঘরে ঘাইয়া হেয় যেতে হবে যে ডাকঘরে যেতে হবে আশা করছি বুঝতে পেরেছেন এরপরে রয়েছে যে উরিয়মিয়ন বুঝতে পেরেছেন তাহলে সঠিক বাক্যটি বসিয়ে ডায়ালগ সম্পূর্ণ করুন ওকে দেখি কি লেখা রয়েছে যেমন লেখা রয়েছে যে ই থেহওয়ারুল ইলকো মান্ন থেদাবুল খোরুসেও যে ডায়লগটি পড়ুন এবং সঠিক মানে উত্তরটি বাছাই করুন যেমন এক নাম্বার রয়েছে থেকন্দো কেউবুল ফাঁকো হয় তার মানে থেকুন্দ প্রশিক্ষণ গ্রহণ করতে চাই তারপর সে ড্যাশ জানি না কী হবে পরের লাইনটা দেখি ইয়গি সিনছং সরুল তাহলে বলতেছে ইয়গি সিনছং স মানে আবেদনপত্র সুসেও লিখুন তাহলে কী অর্থ হতে পারে বাংলায় চিন্তা করেন আপনি বলছেন যে আমি যে থেকুয়ন্দ ক্লাস করতে চাই তখন আমি বললাম যে তাহলে এখানে কি করুন আবেদনপত্র লিখুন তার আগের কথাটা কি হতে পারে শিখতে চাইলে যদি শিখতে চান সেই ক্ষেত্রে আর কি তার মানে যে থেকন্দ ফাদু মিয়ন পেলে দেখেন বাক্যটা কি মিলতেছে না কিন্তু দুই নম্বরটা যদি দেখি আমরা যে থেকুয়ন্দু কেউ ফাদু রিয়মিয়ন তার মানে গ্রহণ করতে চাইলে বা ক্লাস করতে চাইলে বা প্রশিক্ষণ নিতে চাইলে কি করুন এই আবেদনপত্রটা লিখুন দেখেন গ্রামারগুলো বুঝলে অর্থ এমনিতেই চলে আসবে আর সবসময় চিন্তা করতে হবে যে বাংলায় আমি কি উত্তর দেব তাহলে দেখবেন যে কোরিয়ান ভাষার যে পরীক্ষা একদম ইজি হবে আর গ্রামার পারলে কোরিয়ান ভাষা একদম পানির মতো ইজি হবে আপনারা যারা আমার ক্লাস করেন আশা করি আপনারা বুঝতে পারেন যে আসলে কোরিয়ান ভাষাটা সহজ নাকি কঠিন কিন্তু বাংলাদেশে যারা পড়ান আমি জানি না কেন তারা আসলে বলে যে গ্রামার লাগে না শুধু শব্দ অর্থ পরো শব্দ অর্থ পর এই তো আশা করি যারা আমাকে ফলো করবেন ইনশাল্লাহ ভালো সঠিক এবং যেটা রিয়াল কোরিয়ান এটা আশা হলে শিখতে পারবেন ওকে যাই হোক এরপর আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে যে যে ভিভিনভাবে ভাবে মুওগা গায় তার মানে ভিভিন ভাব মানে কী একটা খাবারের নাম মুওগা মানে কোনটা বা কি থুরোগায় মানে প্রবেশ করে মানে কোনটা যায় বা কী দেয় সংস্কার তাহলে কী দেয় এখন আমরা জানি না কি হবে এখানে পরের লাইনটা পড়ি বসে ইয়রো বিভিন্ন ধরনের ছেস হাগো সবজি এবং ভাবি ভাব ফিরি হয়ে প্রয়োজন বিভিন্ন ধরনের সবজি এবং ভাত প্রয়োজন এখন বলেন কি হতে পারে যে বিবি তৈরি করলে হবে না তৈরি করতে চাইলে হবে তৈরি করলে এইটা এটা দরকার না তৈরি করতে চাইলে এইটা এটা দরকার তাহলে তৈরি করতে চাইলে এইভাবে আসলে বাংলাটা বুঝতে হবে তার মানে দেখেন লেখা রয়েছে যে ভিভিম ভাবুলিবিম ভাব মান্দুর রস তৈরি করার কারণে বা তৈরি করা আর দুই নম্বরটা বলতেছে ভিভিম কি দরকার ইয়ি শেষ হাগো বিভিন্ন ধরনের সবজি এবং ভাবি হয়ে ভাত প্রয়োজন আশা করছি বুঝতে পেরেছেন পরীক্ষার সময় জাস্ট এইভাবে যদি একটু ধরতে পারেন ইনশাল্লাহ পরীক্ষা অনেক ইজি হয়ে যাবে এরপর আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে যে ইয়ংহান তার মানে ব্যবহারিক অভিব্যক্তি বা এক্সপ্রেশন লেখা রয়েছে খুবই যক্ষেশ্ব তার মানে খুবই মানে সেটা মানে ভালো হয়েছে বা সেটা ভালো আর কি এরকম সেটা ভালো অর্থাৎ এই গেট দ্বারা ভবিষ্যৎ কাল বুঝাচ্ছে আর কি যে সেটা ভালো হবে বা সেটা ভালো যেমন এখানে বলতেছে যে জমসিম বুত তার মানে জমশিম মানে আসলে দুপুরের খাবার বুঝাচ্ছে এখানে জমসিম বুত দুপুরের খাবার থেকে বা দুপুরের খাবার থেকে আর কি মক্কো খাবো এবং কি ইল হালকায়ও কাজ করবো এক কথা হলে এখানে কথাটা বুঝাতে যাচ্ছে এরকম যে যে দুপুরের খাবার খাওয়ার মাধ্যমে বা খাওয়ার পরে আসলে কাজটা শুরু করবো যে আগে দুপুরের খাবারটা খাবো তারপরে কাজটা শুরু করবো অবশ্যই খুবই চক্ষের সেটাই ভালো হয় যেহেতু খাবারের সময় হয়ে গেছে তাহলে সেটাই করি আর কি এরকম অর্থ প্রকাশ পেয়েছে আর কি এরপর আমরা সবশেষে দেখতে পাচ্ছি লেখা রয়েছে হোয়াল তো মানে অ্যাক্টিভিটিস লেখা রয়েছে যে ওই গুগিন জিওন জীবনসিন্থ ঘাস যে বিদেশি শ্রমিক সহায়তা কেন্দ্রিক গিয়ে ভোগী চরম উদাহরণের মতো ইয়া গিয়ে বসে আলোচনা করে দেখুন অর্থাৎ এখানে এই উদাহরণের মতো করে আমাদেরকে এরকম ডায়লগ তৈরি করতে হবে এইগুলো আপনারা একটু করার চেষ্টা করবেন আমি জানি বাংলাদেশে কোন শিক্ষকরা এটা পড়ান না এর কারণে কি হয় আপনারা যারা স্টুডেন্টরা আছেন আপনারা নিজেরা সেন্টেন্স তৈরি করতে পারেন না এমনকি নিজেরা কথাও বলতে পারেন না কিন্তু ভাষার কাজটা কি ভাষার কাজ হলো কথা বলা আপনি যত ভালো কথা বলতে পারবেন তত ভালো ভালোবাসা শিখতে পারবেন কিন্তু আমাদের দেশের শিক্ষকরা আসলে নিজেরাই পারে না কথা বলতে এর জন্য আসলে আপনাদেরকে শুধু শব্দ অর্থ শব্দ অর্থ এইগুলি পড়ায় কথা বলার চেষ্টা করে না এই বইটা আসলে কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করে করে তারপরে দিয়েছে এই কাজগুলো যদি আপনারা করে দেখবেন যে ডায়ালগুলো একদম ইজি হয়ে যাচ্ছে আপনারা আরও সহজে বুঝতে পারতেছেন এর জন্য আমি প্রথমটা পড়িয়ে দিই আপনারা বাকিগুলো করার চেষ্টা করবেন এটা আপনাদের বাড়ির কাজ থাকবে যেমন আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে যে কম্পিউত খেউএ যে কম্পিউটার প্রশিক্ষণ ফাত্তা মানে গ্রহণ করা তার মানে কম্পিয়ত খেয়গুল ফাত্তা মানে কি কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করা লেখা রয়েছে যে সিনচং সরুল সুদা তার মানে আবেদনপত্র লেখা এখন দেখেন এইভাবে এখন আমাদের ডায়লগ তৈরি করতে হবে কীভাবে যে ইয়গি এসো এখান থেকে কম্পৃত খেয়ে হয়ে যে কম্পিউটার প্রশিক্ষণ ফাদল গ্রহণ করতে পারবো এখান থেকে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করতে পারবো তখন বলছে নে হ্যাঁ কম্পিত খেয়ে হয়ে যে কম্পিউটার প্রশিক্ষণ রিয়মিয়ন গ্রহণ করতে চাইলে কি করতে হবে ই সিনসরুল সুসে এই আবেদন পত্রটা লিখুন এরকম করে আমাদেরকে ডায়লগ তৈরি করতে হবে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে যে সাংদামুল পাত্তা মানে কি পরামর্শ গ্রহণ করা তার মানে কি মঞ্জ ইয়ে খাদা তার মানে প্রথমে কি করতে হবে ইয়াক করতে হবে তার মানে প্রথমে আমাকে বলতে হবে যে এখান থেকে কি পরামর্শ গ্রহণ করতে পারবো তখন বলতে হবে হ্যাঁ পরামর্শ গ্রহণ করতে পারবেন কিন্তু তার জন্য কি করতে হবে প্রথমে বুকিং করতে হবে এরকম করে আসলে ডায়লগ তৈরি করতে হবে যেমন এখানে রয়েছে যে হ্যাংসায় ছামি হাদা তার মানে কি যে ইভেন্টে অংশগ্রহণ করা হচ্ছে সিংচং চরণ সুদ অর্থাৎ এটার মতো করে আপনারা করতে পারবেন তারপরে রয়েছে যে মুনহুয়া ছামুল হাদা যে কালচারাল অভিজ্ঞতা নেওয়া বলছে নেইল কাজী সিঞ্চং হাদা তার মানে আগামীকাল কি আগামীকাল পর্যন্ত আবেদন করতে পারেন তার মানে যে যদি আবেদন করতে চান সেই ক্ষেত্রে আগামীকাল পর্যন্ত আবেদন করতে পারবেন এইভাবে আর কি তারপর সে জিওন তার বলছে যে জাওয়ান ভংসারুল হাদা মানে কি স্বেচ্ছাসেবকের কাজ করা যেমন লেখা রয়েছে ইর ইরে ওদা তার মানে কি যে রবিবারে যদি যান সেই ক্ষেত্রে আপনি স্বেচ্ছাসেবকের কাজ করতে পারবেন এইভাবে করে এই যেখানে দেওয়া রয়েছে কিন্তু আপনারা আগে নিজের মতো করে আসলে বাক্য তৈরি করতে চাইবেন যদি না পারেন সেই ক্ষেত্রে ওখানকার সাহায্য নেবেন এছাড়া যদি নিজেরা করতে পারেন তাহলে দেখবেন যে এই যে লেসনটা রয়েছে খুব ভালোভাবে আপনি আয়ত্ত করতে পারতেছেন এবং খুব ভালো বুঝতে পারতেছেন এই তো আশা করছি যে আজকের এই ভিডিওটা আপনাদের খুব খুব ভালো লাগবে এবং আপনারা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমি আসলে তিরিশ লেসন পর্যন্ত শেষ করতে পেরেছি তো যেহেতু আপনাদের পরীক্ষা অনেকের কাছাকাছি রয়েছে আসলে আমি অনেক ব্যস্ত সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব যে মানে সেকেন্ড পার্টের যেই লেসনগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট সেই লেসনগুলোর ভিডিও একটু আগে আগে বা একটু আর্লি দেওয়ার জন্য তবে ইনশাল্লাহ পুরো মানে যে মানে সেকেন্ড পার্টে যে মানে তিরিশটা অধ্যায় রয়েছে সেই তিরিশটা অধ্যায়ের ভিডিও ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম